সরল করো, পি টু দি পাওয়ার 4 মাইনাস পি কিউ কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভাগ পি কিউ মাইনাস 2 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস 2 কিউ স্কোয়ার গুণ কিউ বাই পি কিউ প্লাস কি কিউ। প্রথম কাজ কী করবো, এই ভাগ আছে ভাগটাকে আমি গুণের আকারে লিখবো, তাহলে এই লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে। প্রথম কাজটা আমি ওইটাই করছি, পি টু দি পাওয়ার 4 মাইনাস পি কিউ কিউ প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ করে দিলাম, এরপরে থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস মাইনাস 2 কিউ স্কোয়ার আর নিচে থাকবে পি কিউ মাইনাস 2 কিউ স্কোয়ার গুণ কিউ বাই পি কিউ প্লাস কিউ কিউ। এবার দেখো ওপর থেকে আমি কমন নিতে পারবো, পি স্কোয়ার আছে দেখো, এখানে পি স্কোয়ার, এখানে পি কিউব, এখানে পি টু দি পাওয়ার 4, তাহলে আমি পি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে পি 4 ছিল, তাহলে পি স্কোয়ার থাকবে মাইনাস পি কিউবের মধ্যে থেকে পি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে একটা পি থাকবে আর কিউ থাকবে পি কিউ প্লাস পি স্কোয়ার নিয়ে নিয়েছি তাহলে কিউ স্কোয়ার থাকবে। নিচে কিছু করা যাবে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকমই থেকে যাবে গুণ। ওপরে এবার আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, কারণ এখানে দেখো 2 আছে, 2কে উৎপাদক করলে 2 2 2 আর 1 পাবো, এখানে পি কিউ এর এখানে 1 আছে সহগ, এখানে 2 মাইনাস 1 করে নিচ্ছি, পি স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু পি কিউ মাইনাস 2 কিউ স্কোয়ার। এবার নিচ থেকে দেখো কমন নিতে পারবো, কিউ কমন নিতে পারবো, কিউ কমন নিলে আমার কি পড়ে থাকবে, এখানে পি থাকবে মাইনাস 2 পড়ে থাকবে, কিউ স্কোয়ারের মধ্যে থেকে একটা কিউ নিয়েছি তাহলে আর একটা কিউ থাকবে ইন্টু কিউ বাই পি কিউ প্লাস কিউবের সূত্র ফেলবো, কিউ প্লাস বি কিউবের মানে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার সূত্র ফেললাম। এবার দেখো আমি কাটাকাটি করতে পারবো, কী কী কাটাকাটি হবে দেখো, এইখানকার কিউ আর এখানকার কিউ কাটবো, আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এখানেও আছে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে কী থাকলো অবশিষ্টটা লিখছি, ওপরে থাকছে পি স্কোয়ার, নিচে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এটার উৎপাদকীয় বিশ্লেষণটা কমপ্লিট করব, পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস মাইনাসে প্লাস 1 পি কিউ, শুধু পি কিউ লিখছি, মাইনাস 2 কিউ স্কোয়ার, নিচে থাকছে পি মাইনাস 2 কিউ ইন্টু 1 বাই পি প্লাস কিউ, ওপরে থাকছে পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওপর থেকে পি কমন নিলাম, তাহলে থাকবে পি মাইনাস 2 কিউ প্লাস পরে দুটো পর থেকে কিউ কমন নিলাম, পরে থাকবে পি মাইনাস 2 কিউ, নিচে থাকবে পি মাইনাস 2 কিউ ইন্টু 1 বাই পি প্লাস কিউ, উপরে থাকছে পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ, উপরে পাচ্ছি আমরা পি মাইনাস 2 কিউ ইন্টু পি প্লাস কিউ, নিচে পি মাইনাস 2 কিউ ইন্টু 1 বাই পি প্লাস কিউ। এবার দেখো পি প্লাস কিউ, পি প্লাস কিউ কেটে গেল, পি মাইনাস 2 কিউ নিচেও থাকছে পি মাইনাস 2 কিউ, তাহলে এগুলো কেটে গেল, থাকলো পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই হচ্ছে নিম্ন সরলের মান।